হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বরাবরের মতো আজকে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগটা এই তো শুরু করছি, বক 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 দিয়ে, সাথে পেঁপে কাটবো, কি কি কাজ করছি সেগুলো একটু দেখাবো। এই যা বেশি কিছু করছি না, বাট একটু পেঁপে কাটবো, এই একটু খাবো সবাইকে নিয়ে এটা, ঠিক আছে? তো চলো তাহলে পেঁপেটা কেটে নিই, তারপর কিন্তু পেঁপেটা খাবো, ঠিক আছে? তো এই যে বসে পড়েছি, ছুরি দিয়ে কাটতে চেয়েছিলাম, তো চিন্তা করেছি ব্লগের ছুরির থেকে বটি দিয়ে কাটার বিষয়টা অনেক সুন্দর লাগে আমার কাছে। তো লাগে, কার কাছে কেমন লাগে একটু করে জানাই দিও। বটি দিয়ে কাটা আসলে সবাই, ছুরি দিয়ে কম বেশি সবাই কাটতে পারে, বটি দিয়েও কম বেশি সবাই কাটতে পারে। তো বটি দিয়ে কাটলে কিন্তু আমার একটু আনইজি ফিল হয়, আমার একটু ভয় লাগে। তো তারপরে তোমরা যখন সবাই আছো, ভয় কিসের, তাই না? তো একটু বটি দিয়েই কাটি, বটি দিয়ে কাটবো এই কারণে যে ওই যে বললাম না, ব্লগে বটি দিয়ে কাটাটা কিন্তু বেশি ফুটে, তাই না? আচ্ছা তাহলে দেখো, আমি এই এই যে দেখো এই পেঁপেটাকে কিনে নিয়ে এসেছি একটু আগে হাঁটতে যে, তাই এখন আমি এই যে বটি দিয়ে কেটে নিব, ঠিক আছে? বটি দিয়ে কেটে নিচ্ছি, বটি দিয়ে কাটতে থাকি। হ্যাঁ, ততক্ষণ কি করবা তোমরা, কিন্তু আমার সাথে থাকবা, হুম, যাও না। তো এই যে দেখি বটি দিয়ে কাটাটা একটু দেখে, এই যে পেঁপেটাকে নিলাম, এটা কিন্তু আমি আগে থেকে ওয়াশ করে নিয়েছি। আর অহনা কিন্তু পেঁপে খেতে খুব পছন্দ করে, আর অহনার কথা কি বলবো বাবা, পেঁপেটা হাতে ধরতে পারছি না। আমিও পেঁপে খেতে খুব পছন্দ করি, এই যে এভাবে কেটে নিলাম, আও অনেক পাকা পেঁপেটা, আর দেখতেই তো পারছো অনেক বিচি হয়েছে। ঠিক আছে, আমি লাগাবো কিছু বিচি, মানে পেঁপে গাছ বানানোর জন্য বিচি কিছু আমি রেখে দিব, ঠিক আছে? তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি বিচিগুলো, আরও পরিষ্কার করতে হবে, তার কিছু সমস্যা নাই। তো এভাবে আমি কেটে নিচ্ছি, আবার এভাবে কেটে নিচ্ছি, আসলে এটা দেখানোর কিছু নাই, সবাই কিন্তু কম বেশি দেখেছ বক বক করতে যে একটুখানি কিন্তু লেগে গিয়েছিল, তো নখের পর্দে গেছে, নখে লেগেছে, এই জন্যই কিন্তু আমি বটি দিয়ে করতে চাই না, তারপরেও করলাম জাস্ট ব্লগের জন্য। এই যে কেউ যদি বটি দিয়ে কাজ করে কোনো ব্লগে, আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি সেইটা থেকে ও বাবা এ আমি ধরতেই পারছি না। দেখো এই যে এইভাবে কেটে নিলাম, এখন এভাবে এই যে এভাবে কেটে নিচ্ছি, অনেক পড়ে যাচ্ছে, তো যাই হোক এভাবে কী করছি কেটে নিই, পড়ুক যা। এখন এভাবে কী করবো, এভাবে কাটবো, এটাই রাখছি, কারণ এই বাটির ভিতরে মানে যা খাবো সেটা খাবো, আর যেটা মানে খেয়ে পারবো না রেখে দিব, সেটা বাটির মধ্যেই থাকবে, ফ্রিজে রেখে দিলেই হবে। এই যে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম, তো দেখছ তো কতটা কষ্ট করলাম, খেতে কিন্তু একটু কষ্ট হয় না, তাই না? কাজ করতে যতটা কষ্ট, তো ঠিক আছে আমি কেটে নিয়ে টেবিলে আসি, তারপরে যে আবার বক বক করব আর খাবো। পেঁপে কাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা খাবো, তাই না? তো এই যে পেঁপে রাখি, পেঁপেটা রেখেছি, এখন কি করব, পেঁপে খাবো। আর তার মাঝে আমি একটা কথা শেয়ার করে নিচ্ছি, এটা আমারই কথা বলতে পারো, তো শেয়ার করে নিচ্ছি এই কথাটা। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনো দেখো না, একটু একটু দেখো, ভালো লাগে না, ভালো লাগে না, তাদেরকে বলছি তোমরা আস্তে আস্তে দেখো,
ভালো না লাগলে একটু একটু করে দেখো যতটুকু ভালো লাগে, তারপরে যে যদি কখনো মনে চায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, ঠিক আছে? শেয়ার করবা কিন্তু তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে, যাতে করে আমার একটু উপকার হয়, ঠিক আছে? ওকে, তাহলে চলো পেঁপে খাই। তবে আমি আশাবাদী যে একদিন আমার যে বন্ধুদের ভালো লাগে না আমার ভিডিওগুলো, তো সেই বন্ধুদেরও একদিন ঠিকই ভালো লাগে যাবে, আর সাথে তারা কী করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ইতিমধ্যে করেছে তারা তো কী বলবো, তাদেরকে দিল থেকে বলছি, মন থেকে বলছি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে তোমাদেরকে কমই হয়ে যায়, কারণ তোমরা আমার কাছে এমনই পার্সন মানুষ, খুব শ্রদ্ধেয় পার্সন মানুষ। আর তো মানে থাকতে পারছি না, পেঁপেটা খেতে হবে এবং তোমাদের দেখাতে হবে পেঁপেটা খেয়ে যে পেঁপেটা আসলে কেমন হলো। এটা কিন্তু পাহাড়ি পেঁপে, ঠিক আছে? পাহাড়ি পেঁপে, পাহাড়ি জিনিস নাকি একটু মজা বেশি হয়। দেখি, বিসমিল্লাহি রহমানির রহিম। বেশি রস একদম, মানে এখান থেকে কামড় দিয়েছি আর রসটা টুস করে গায়ে পড়েছে। রস, অনেক বেশি রস, আর কি বলবো, অনেক মিষ্টি। তো অনেক রস, রসালো এবং সুস্বাদু, ভালোই লাগছে পেঁপেটা খেয়ে। আর সবাইকে নিয়ে যদি খেতে পারতাম আরও ভালো, আরও অনেকগুলো পিস আছে, তো তোমরা খেতে পারছো না, এই জন্য তো ওই খারাপ লাগাটা কিন্তু থেকেই গিয়েছে। জাস্ট ভালো লেগেছে যে মানে আমি স্বাদটা পাচ্ছি। আমার খাওয়া কোন পর্যন্ত দেখেছো? এই পর্যন্ত একটু শক্ত হয়েছে, এটা আর আমি খাবো না। যতটুকু মজা লাগে ততটুকু খাই, তো এই যে এই পর্যন্ত শক্ত হয়েছে এটা খাবো না। শক্ত খাবো না, যতটুকু নরম ছিল খেয়ে নিয়েছি, দুইটা খেয়েছি, এটা হলে তিনটা হবে। খাবো খাবো, আচ্ছা খাই। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া শেষ করি। খাওয়া শেষ, দুই হাতে মেখে ফেলেছি, এখন হাতটা ধুয়ে আসি। এখন মুছতে হবে, তো খেয়ে ফেলেছি পেঁপে, খাওয়া হয়ে গিয়েছে। আর আমি আসলে তোমাদের সঙ্গে ভিডিও বকবক করতে গেলে আমার টাইমটা লং হয়ে যায়, যার কারণে আর অনেক সময় হয়ে গিয়েছে, 8 মিনিটের বেশি হয়ে গিয়েছে, তো আর সময় লং করতে চাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এটা হলো আমি দোয়া করছি তোমাদের জন্য, তোমরাও দোয়া করো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমি মানে পুরো দোয়াটা শেষ করে নিই, সেটা হলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই দুষ্টু মিষ্টি চ্যানেলের সাথে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর 9 মিনিটের উপরে হয়ে গিয়েছে আর লং করছি না, আল্লাহ হাফেজ।